হ্যালো, আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথি কনসালটেন্ট, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি। আমি সাধারণত আমার এই চ্যানেলে রোগ এবং চিকিৎসা সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি এবং দুই ধরনের ভিডিও আমি এখানে আপলোড করি। এক প্রথমত হচ্ছে আমি আমার ক্লিনিকের কিছু সফল কেস, সেখানে রোগীর সাক্ষাৎকার সহ ভিডিও পোস্ট করি, এবং দ্বিতীয়ত আমি প্রায় দিনই এক একটি রোগ নিয়ে আলোচনা করি, সেই রোগের কারণ, তার লক্ষণ, তার চিকিৎসা এবং হোমিওপ্যাথিতে তার কোন কোন মেডিসিন দ্বারা সেই রোগের সফলতা পাওয়া যায়, সেই রোগ সুস্থ হয়, সেই সব ওষুধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি। তো আজকে আমি একটি সাকসেস কেস এবং তার রোগীর ভিডিও, তার বর্ণনা, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। যে রোগটি খুবই একটা কমন রোগ সেটা হচ্ছে, এবং খুবই কষ্টকর, পীড়াদায়ক রোগ, সেটা হচ্ছে অর্শ রোগ। অর্শ রোগ শুনলে এমনিতেই মানুষ ভয় খেয়ে যায়, মানুষ ভীত সন্ত্রস্ত হয়, তার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকার জন্য, নলেজ না থাকার জন্যে রোগটা শুনলেই মানুষ ঘাবড়ে যায়। তো এই অর্শ রোগের সম্বন্ধে আজকে আমি বিস্তারিত কিছু বলবো। তো এই অর্শ রোগটা সমস্যাটা কী এবং কীরকমভাবে হয় এবং এর কারণ, সমস্ত কিছু ব্যাখ্যা করবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই চ্যানেলে বিভিন্ন দিন বিভিন্ন রোগ সম্বন্ধে আলোচনা করে থাকি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা সাথে থাকুন, আমি এই ধরনের ভিডিও প্রায় দিনই পোস্ট করে থাকবো, আপনারা দেখতে থাকবেন। তো আলোচনায় আসি আজকে। এই অর্শ রোগটা সাধারণত খুবই কষ্টদায়ক পীড়া, যেটা বললাম আগে। তো এই অর্শ রোগের আগে লক্ষণগুলো বলি। অর্শ রোগ হলে পায়খানা দ্বারে ব্লাড আসে এবং প্রচণ্ড জ্বালা, যন্ত্রণা, ব্যথা এগুলো দেখা যায়, এবং এর কয়েকটি স্টেজ আছে, প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকমভাবে ভাগ করা থাকে, যেগুলোতে পরবর্তীতে আস্তে আস্তে রোগটা বেড়ে গেলে তখন অপারেশনের প্রয়োজন হয়। তো এটা মোটামুটি তিন চারটে পর্যায়ে ভাগ করা যায়। যেমন প্রথমে শুধুমাত্র ব্লিডিং শুরু হয়, সেরকম কোনো ব্যথা থাকে না, শুধু পায়খানা তারে ব্লিডিং হয়। তারপরে যখন রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে, চিকিৎসা যদি না হয়, রোগটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তো তখন ব্লিডিংয়ের সঙ্গে দেখা যায় যে কোনো একটা মাংসপিণ্ড টাইপের, মানে যেটা অর্শের বলি গাছের শিকড়ের মতো, এই ধরনের বিভিন্ন জিনিস হতে পারে। তো সেটা মলদ্বারের বাইরে সেটাকে লক্ষ্য করা যায়। তারপরে যখন ধীরে ধীরে জিনিসটা বাড়ে, তো তখন এই মাংসপিণ্ডটা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং সেটাকে হাতে চাপ দিলেও কিন্তু সেটাকে ভিতরে ঢোকানো যায় না, সেটা বাইরেই বেরিয়ে থাকে। এবং এর পরবর্তী স্টেজে যখন দেখা যায়, তখন দেখা যায় যে প্রচণ্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা, এবং এটা আগের স্টেজগুলোতেও হতে পারে, কিন্তু জেনারেলি যখন খুবই জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, তখন এই ধরনের সমস্যা হয়, তখন যে মাংসপিণ্ডটা থাকে সেটাকার ভিতরে ঢোকালেও সেটা ঢোকে না। তো এইরকম পরপর লক্ষণগুলো আমরা দেখতে পাই। প্রথম দিকে যদি আমরা যদি চিকিৎসা করি, তাহলে পরবর্তী পর্যায়গুলোতে পৌঁছায় না, এবং পরবর্তী পর্যায়গুলো যদি পৌঁছে যায়, তাহলে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। যাই হোক, তো প্রথমের দিকে যদি মোটামুটি আমরা চিকিৎসা করি, তাহলে আর অপারেশনের প্রয়োজন হবে না, ওষুধের দ্বারাতেই এগুলো ঠিক হয়ে যায়। তো এরকম ব্যাপার, অর্শটা হয় কেন? সাধারণত আমাদের মলদ্বারের মধ্যে যে রক্তনালী থাকে, সেই রক্তনালীর ওপর বিভিন্ন কারণে চাপ পড়ার ফলে এই অর্শ রোগ সৃষ্টি হয়। চাপটা কেন পড়ে? যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য যারা ভুগছেন, যারা কোঁদ দিয়ে পায়খানা করেন, যাদের পায়খানা খুব সমস্যা হয়, আমার সাথে দাঁতের রুগী, পায়খানা প্রচুর প্রেশার দিতে হয়, অনেকক্ষণ পায়খানায় বসে থাকতে হয়, এগুলো প্রাথমিক কারণ। এইসব কারণের জন্যে সাধারণত অর্শ রোগটা দেখা যায়। তো এই অর্শ রোগ হলে সাধারণত দেখা যায় যে পায়খানা শক্ত হলেই তাদের এই সমস্যাটা খুব বেশি হচ্ছে। তো আমাদের অর্শ রোগের চিকিৎসার আগে আমাদের চেষ্টা করতে হবে সবসময় যাতে পায়খানাটা খুব স্বাভাবিক হয়, পায়খানাটা নরম হয় এবং পায়খানায় এই ধরনের সমস্যা যাতে না দেখা যায়। তো এগুলো বলাটা যতটা সহজ, কিন্তু ততটা সহজ নয়, কেননা পায়খানা এখনকার দিনে একটা সমস্যার কারণ। পায়খানা অনেক মানুষেরই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় না। তো এই পায়খানা সহজ নরম করার জন্যে
আমাদের কিছু খাওয়া দাবারের ওপর চিন্তা ভাবনা করতে হবে, যেমন রেড মিট, অয়েলি ফুড, ফ্রাই ফুড, এই ধরনের খাবার আমাদেরকে অ্যাভয়েড করে থাকতে হবে। বেশি পরিমাণ জল খেতে হবে, জলীয় খাবার বেশি খেতে হবে, ফলমূল শাকসবজি এগুলো বেশি খাওয়া প্রয়োজন। এগুলো খেলে এবং ফাইবার জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, তাহলে দেখা যায় যে এই পায়খানা সমস্যা অনেকটাই স্বাভাবিক হয়ে আছে। এবং খাওয়া দাওয়া রুটিন মাফিক করতে হবে, বিভিন্ন সময় উল্টো পাল্টা টাইমে খাওয়া দাওয়া করলে চলবে না। তো এই ধরনের সমস্যাগুলো থাকলে আমাদের পায়খানা সমস্যা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু এই অর্শরোগে অতটা সমস্যা দেখা দেয় না। কিন্তু যাদের এই পায়খানা সমস্যা খুব বেশি থাকে, তারা অবধারিতভাবে এই অর্শরোগে আক্রান্ত হয় এবং তারা খুবই কষ্ট পেতেও থাকে। তো যাই হোক, এরকমই অর্শরোগের চিকিৎসা আমরা হোমিওপ্যাথিতে করে থাকি। এবং হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথিতে অর্শরোগের চিকিৎসা বলতে গেলে জেনারেলি সার্জারি করার কথা বলা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে এই অর্শরোগের খুব ভালো ট্রিটমেন্ট আছে। যদি প্রথমের দিকে বা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে যদি এসে যদি রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নেয়, তাহলে তার আর অপারেশনের কোনো প্রয়োজনই হবে না, ওষুধের দ্বারাতে ঠিক হয়ে যাবে। তো এই ধরনের অনেক কেস আমাদের কাছে এসে সলভ হয়, সমাধান হয়। তো সেরকমই একটি কেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে রোগী বহুদিন থেকে অর্শরোগে আক্রান্ত হয়েছিল এবং ব্লাড আসতো এবং অনেক কিছু সমস্যা যেগুলো আপনাদেরকে বলেছি আগে, সেই ধরনের সমস্যায় তারা ভুগছিলেন। তো হোমিওপ্যাথি চিকিৎসার পরে সেই রোগী মানে প্রায় বলতে গেলে সুস্থতার দিকে একদম, এবং প্রায় সুস্থ ভালো। তো সেই ভিডিওটা আপনারা দেখুন, এবং যদি এই অর্শরোগের সম্বন্ধে বা যে কোনো রোগের সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমি সময় নিয়ে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলে বন্ধুবান্ধবের মধ্যে আপনারা এটা শেয়ার করবেন, যাতে এই ধরনের রোগগুলি মানুষ অপারেশনের হাত থেকে নিস্তার পায় এবং তারা হোমিওপ্যাথি চিকিৎসা করে এবং অপারেশন হাত থেকে মুক্তি পেলে তাদের। এবং আর একটা কথা বলে রাখি, এই রোগ যদি অপারেশন করা হয় তাহলেই যে রোগটা পুরোপুরিভাবে সেরে গেল, সুস্থ হয়ে গেল, সেটা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় অপারেশনের পরে রোগীর পায়খানা সমস্যা হলে, কোষ্ঠকাঠিন্য হলে, তারা কিন্তু অপারেশনের পরেও আবার এই সমস্যায় ভোগে, এবং সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে দুবার তিনবার তারা অপারেশন করেছে এবং অপারেশন করতে করতে তাদের পায়খানার দাঁত সরু হয়ে গেছে, এবং যে কারণে তারা এরপরে নিত্যদিনে রোগীর পর্যায়ে পড়ে গেছে এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। তো অপারেশনে মানে পুরোপুরি সুস্থ তো স্বাভাবিক নয়, তো অপারেশনটাকে এড়িয়ে চলাই ভালো। এবং অপারেশনটা যদি আপনি এড়িয়ে যান এবং সেক্ষেত্রে যদি পায়খানা ঠিকঠাক স্বাভাবিক হয়, তাহলে কিন্তু আপনি এই রোগী অতটা ভুগবেন না। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন এবং অর্শরোগ সম্বন্ধে একটু সচেতন হন, ঠিক আছে? ওকে, আমি বলছি আপনার এই সমস্যাটা আপনার কতদিন থেকে হয়েছিল? এটা 2 বছর। কি হয়েছিল 2 বছর আগে? 2 বছর আগে টিউমার হয়েছিল পেটে আমার। একটু ভেবে বলুন, টিউমারটা বাদ দিন। হ্যাঁ, তারপর তো ওই ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে টিউমার তো ভালো হলোই না, অপারেশন করতে হলো। দিয়ে তারপর থেকে ওই অপারেশন হয়ে যে আমি ওষুধগুলো খেলাম, তার আগে ওই ওষুধ খাচ্ছিলাম, অল্প অল্প হচ্ছিল পায়খানার প্রবলেমটা, মানে দুটোই ওটা বেশি হচ্ছিল। কি হচ্ছিল পায়খানা দ্বারা? পেচ্ছাপ জ্বালাতে হচ্ছিল, তো ওটার ওষুধ খেয়েই আমার পায়খানার দ্বারা প্রবলেমটা। কি হলো পায়খানা দ্বারা? ওই পায়খানা শক্ত হয়ে যেত, পায়খানা শক্ত হয়ে গেলে পায়খানার দ্বার ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, ব্যথা দারুণ কষ্ট হতো, বসতে পারতাম না, পায়খানা করতে গেলে কান্না বেরিয়ে যেত, এমনকি পায়খানায় বসেছি আবার দাঁড়িয়ে পড়তাম, বসে মানে হচ্ছে না, তো কষ্ট হচ্ছে, পায়খানা বেরোচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়তাম, দাঁড়িয়ে আবার সেই, কিন্তু পায়খানা এলে সে যদি না বেরোয় সে তো আরো কষ্ট হয়, তো ওই রকম কষ্টটা হতো, অনেকক্ষণ চোখ দিয়ে জলও বেরিয়ে যেত, সে পায়খানার দ্বার ফেটে যখন পায়খানাটা বেরোতো, রক্ত দেখে তো কেঁদে ফেলতাম, এমনকি বরের কাছে গিয়েও সেই মানে এমন বসে পড়তাম হাঁটতে যাওয়ার মতো ওই রক্ত দেখে কষ্ট। তো আমার বর খুব ভালো, মনের দিক থেকে খুব ভালো, ও খুব টেনশনে পড়ে যেত এরকম আর কি, খুব কষ্ট হতো। তো এখানে ওখান ওরকম যাকেই দেখতে পাই বাড়ি থেকে বেরোলে বলি কি দাদা কাউকে না আমার এই হচ্ছে, আমার হচ্ছে। তারপরে কি চিকিৎসা করলেন, কোন ডাক্তার দেখালেন? দিয়ে তারপরে ওখানেই দেখিয়েছিলাম ডাক্তার, ওখানে বলতে আপনাদের ওই তারকেশ্বরে? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধই দেখিয়েছিলাম, মনে করছে না ডাক্তার গুলোর নাম, তেমন আমি বাড়ি থেকে বেশি বেরোই না। আপনি এই পায়খানা দ্বারা অপারেশন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়খানা দ্বারা অপারেশন হয়েছে আমি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি করে, তারিখটা আমার মনে নেই, বাংলা জ্যৈষ্ঠ এই জ্যৈষ্ঠ মাস, মানে লকডাউন। কি বলেছিল ডাক্তার যে কি হয়েছে? আমি দিয়ে পায়খানা দ্বার ফেটে রক্ত বের হতো, প্রতিদিন কষ্ট হচ্ছে, ফেটে এতখানি লম্বা মতো মানে কেটে গেছিল সাইডগুলো, তো দিয়ে পায়খানা দ্বারা আমি বলার পরে
কার্ড ছিল, আবার অপারেশন হওয়া যাবে আর কি, সেই কার্ড বলেন না ওগুলোকে, দিয়ে ডাক্তারের কাছে গেছি, এখন বলছে দেখতে হবে, দিয়ে দেখলেন উনি, দেখে বলছেন অপারেশন করতে হবে, শুনে তো ভয় একদম হয়ে গেছে, আবার অপারেশন, দিয়ে অপারেশনের দিন দিলেন, অপারেশন যে ডাক্তারবাবুর কাছে আমি পেট কেটে অপারেশন হয়েছিলাম সেই ডাক্তারবাবুই আবার আমাকে অন্য নার্সিং হোমে, কিন্তু উনি আমাদের তারকেশ্বরে অপারেশন করলেন, হ্যাঁ শুভম কুণ্ডু, আচ্ছা যে ডাক্তারবাবু, যাই হোক নাম বলা দরকার নেই, দিয়ে অপারেশন করলেন, অপারেশন করার পরে তারপরে আপনার পায়খানা ভালো হলো না, না কি হয়েছিল, পায়খানা প্রচন্ড শক্ত, প্রচন্ড শক্ত, মানে ওই ওষুধগুলো যে কদিন ধরুন যেগুলোই প্রেসক্রিপশনে লিখেছিলেন ওগুলো খেতে খাচ্ছি একটু একটু পায়খানা, তখন তো এমনি বেশি অপারেশন হওয়ার পরে খেতে পারছি না, তো নরম হচ্ছিল, দিয়ে যাক পায়খানা তারা সেই মুহূর্তে মানে অপারেশন হওয়ার পরে, যাই হোক শর্টে বলুন, দিয়ে তারপর পায়খানা নরম হওয়ার পরে ওষুধ বন্ধ হয়ে গেল, যে ওষুধ অফ হয়ে গেল বাস আবার পায়খানা তার ফেটে গেল, সে একই কেস, আমি সেটা জানতাম না অনেকদিন আগে, আমি তখন শ্বশুর বাড়িতে, তো আমার ঘটনা হবার পরে ওকে যখন আমি বলছি যে মিনা আমার এই হচ্ছে, তখন বলছে দিদি আমি বলছি একটা ডাক্তারের কাছে গেছিলাম এই ব্যাপার, কিন্তু লকডাউন পড়ে গেছে তুই তো আসতেও পারবি না, তখন একদম বাস, আপনার বোনের কি সমস্যা হয়েছিল সেটা এখানে এসে ভালো হয়েছে, আচ্ছা ভালো হয়েছে, তারপর আপনি ওই কথা শুনে আপনি এলেন, হ্যাঁ ওই আমাকে নিয়ে এলো, আপনাকে অ্যালোপ্যাথি যে মেডিসিন গুলো দিচ্ছিল সেগুলো খেয়েও পায়খানা নরম হওয়ার ঠিকমতো হচ্ছিল না, তো আপনি তো সেদিন যেদিন এলেন সেদিন তো খুবই কষ্ট পাচ্ছিলেন, হ্যাঁ একটু ভালো আছি, আপনি ওষুধ খেয়ে মোটামুটি এখন একটু ভালো আছেন, একটু ভালো আছেন, এখন আর পায়খানা থেকে ব্লাড আসছে রক্ত আসছে, আপনি দূর থেকে এসছেন, যাক আপনি রুগী সুস্থ থাকলেই ভালো, যাক আমি আপনার একটা ভিডিও করে রাখলাম, কাল বাড়ি চলে যাবো ওই জন্য, ঠিক আছে আপনাকে এক মাসের আমি ওষুধ করে দিচ্ছি, ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য।